প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা জানব জীবনবিজ্ঞান ক্লাস নাইন এর তৃতীয় চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া আজকের বিষয় শালক সংশ্লেষ কী শালক সংশ্লেশের স্থান ও সময় প্রথমত শালক সংশ্লেষ বা ফোটোসিন্থেসিস শালক সংশ্লেষ অর্থাৎ ফোটোসিন্থেসিস কথাটি ফোটোজ অর্থাৎ আলোক এবং সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত যার আক্ষরিক অর্থ হল আলোর উপস্থিতিতে কোনো কিছুর সংশ্লেষ বা তৈরি হওয়া তবে শালক সংশ্লেষ বা ফোটোসিন্থেসিস কথাটি কেবল উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকেই বোঝায় যা আলোর উপস্থিতিতেই সম্পন্ন হয় আলো ছাড়াও আরও বেশ কয়েকটি উপাদান শালক সংশ্লেষের জন্য একান্ত প্রয়োজনীয় যেমন জল কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল পাতার কোষে উপস্থিত কিছু যৌগ ইত্যাদি অর্থাৎ শালক সংশ্লেষ বা ফোটোসিন্থেসিসকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত কোষে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজ সংশ্লেষিত হয় এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ সমপরিমাণ অক্সিজেন নির্গত হয় তাকেই শালক সংশ্লেষ বলা হয় শালক সংশ্লেষ বা ফোটোসিন্থেসিস কথাটি বিজ্ঞানী বার্নেস প্রথম ব্যবহার করেন এবার আমরা জানবো শালক সংশ্লেষের স্থান ক্লোরোফিল সমন্বিত যে কোনো সবুজ কোষেই শালক সংশ্লেষ সম্পন্ন হয় ক্লোরোফিল যেহেতু একটি সবুজ রঞ্জক পদার্থ তাই বলা যায় উদ্ভিদের যে কোনো সবুজ অংশেই শালক সংশ্লেষ ঘটে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সবুজ পাতা সবুজ কাণ্ড যেমন লাউ কুমড়ো ইত্যাদি গাছের কাণ্ড সবুজ মূল যেমন গুলঞ্চ অর্কিড পানিফল ইত্যাদির সবুজ বা আত্মিকরণ মূল ফুলের সবুজ পাপড়ি বা দল যেমন আতা কাঁঠালি চাপা ইত্যাদির ক্ষেত্রে দেখা যায় সবুজ ফল ত্বক যেমন আম পেঁপে ডাব কলা ইত্যাদি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শালক সংশ্লেষ সাধারণত সবুজ উদ্ভিদেই সম্পন্ন হয় তবে মজার বিষয় হলো ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক উদ্ভিদ ছাড়া প্রাণী বা অন্য কোনো জীব দেহে উপস্থিত থাকলে তারাও শালক সংশ্লেষে সক্ষম যেমন ইউগ্লিনা ক্রাইসেমিবা ইত্যাদি আদ্যপ্রাণী এবং রোডোস্পাইরিলাম রোডোসিউডোমোনাস ক্লোরোভিয়াম ইত্যাদি ব্যাকটেরিয়াও শালক সংশ্লেষে সক্ষম কারণ এদের দেহে ক্লোরোফিল বর্তমান শালক সংশ্লেষের সময় শালক সংশ্লেষ প্রক্রিয়াটি দিনের বেলায় কেবল সূর্যালোকের উপস্থিতিতেই সম্পন্ন হয় তবে সঠিক মাত্রার কৃত্রিম আলোতেও শালক সংশ্লেষ কিছু মাত্রায় ঘটতে পারে শালক সংশ্লেষ দুটি প্রধান দশায় ঘটে এর প্রথম দশা অর্থাৎ আলোক আলোকদশা কেবল আলোর উপস্থিতিতেই ঘটে আর দ্বিতীয় দশা অর্থাৎ আলোক নিরপেক্ষ দশায় যেহেতু আলোর কোনো ভূমিকা নেই তাই এই দশা আলোর অনুপস্থিতিতেও ঘটতে পারে শেষ করার আগে তোমাদের একটা গুড নিউজ দেব আর তা হলো এই একই রকমের যাবতীয় ক্লাসে তোমরা সম্পূর্ণ ফ্রিতে অংশ নিতে পারবে এবং তার ফ্রি নোটিফিকেশনও পাবে এর জন্য তোমাদের করণীয় হল এই ভিডিও ক্লাসের ঠিক নিচে লাল রঙের যে আয়তাকার সাবস্ক্রাইব বাটন রয়েছে প্রথমে সেটি ক্লিক করা এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশে যে বেল বা ঘন্টা চিহ্নিত বাটন রয়েছে সেটি ক্লিক করার পর অল সিলেক্ট করে পেজের নিচে সেভ অপশান ক্লিক করা আর প্রতিটি ভিডিও ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে তোমাদের জন্য থাকবে বিশেষ চমক অবশ্যই দেখ এছাড়া এই ক্লাস সম্পর্কে তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে লেখো আর এই ক্লাসটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলো না